জি আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি হচ্ছে আজকে মিরপুর 10 থেকে একটা MRT পাস নিয়ে মেট্রো রেলে করে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব। ব্যাপার হচ্ছে কি, মাঝে মাঝে যাওয়া হয় তো চিন্তা করলাম একটা MRT পাস নিয়ে নিই। খুবই সহজ একটা MRT পাস নেওয়া, আপনি এসে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনি MRT পাসটা পেয়ে যাবেন, 500 টাকা জমা দিলে। ঢাকা ইউনিভার্সিটি এসে TSC-র ভিতরে যখন ঢুকলাম, চমৎকার একটা গানের আসর দেখতে পেলাম, যেটা আমি না বসে পারলামই না। চলেন আমার সাথে আপনারাও জয়েন করেন। বিশ্বাস করেন ভাই, এতদিন পরে একটা গানের আসরে বসে মানে মনটা একদম ফুরফুরা হয়ে গেছে। কিন্তু একটু বেশি গরম লেগে গেছে, সেজন্য চলে আসলাম TSC-র বাইরে, যেখানে একটা মেলার মতো বসে। সন্ধ্যার পরে দেখতে পাবেন বিভিন্ন ধরনের খাবার, স্ট্রিট ফুডগুলো রয়েছে ওইখানে। তো সেখানে এসে দেখলাম ইন্ডিয়ান খুবই ফেমাস এই রোলার আইসক্রিমটা। রোলার আইসক্রিমের বিশেষত্ব হচ্ছে আপনার একদম ফ্রেশ ফ্রুট দিয়ে তৈরি করা হয়, যেটা স্বাস্থ্যকর আপনি বলতে পারবেন না, তবে মানে কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হয় না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে রাস্তার পাশে তৈরি হচ্ছে, ধুলাবালির ব্যাপার আছে, জার্মসের ব্যাপার আছে, হ্যাঁ এটা সত্য, বাট এটা কিন্তু কোনো ধরনের কেমিক্যাল বা ফ্রুট কোনো ধরনের কালার ইউজ করা হয় না, এটা একদমই ফ্রেশ ফুড থেকে হয়। আর এই গরমের ভিতরে আপনি কিন্তু এটা মোটামুটি আপনাকে একটু আরাম দিবে, কালারটা দেখতে পাচ্ছেন। আর কী কী ফ্রুটস ইউজ করে সেটা আমি পরে বলবো, তার আগে একটা জিনিস একটু শিওর করি। এখানে কিন্তু কোনো ফ্রিজিংয়ের ব্যাপার নেই, এই যে রোলারটা দেখতে পাচ্ছেন একটা পাইপের মতো, এর ভিতরে খুব গাদায় গাদায় আইস ভরা হয়। আইস ভরার পরে আপনার যখন এর উপরে একটু পানি জাতীয় কিছু বা তরল জাতীয় কিছু রাখাই হয়, তখন হচ্ছে কি সেটা আইসে পরিণত হয়। এটার সিস্টেমটাই এরকম। এই যে ফ্রুটসগুলো দেখতে পাচ্ছেন এখানে, কিন্তু বিভিন্ন টাইপের একদম ফ্রেশ ফ্রুটস রয়েছে, এই জন্য এটাকে বলা হয় মিক্সড ফ্রুটস রোলার আইসক্রিম। এটা ইন্ডিয়ায় খুবই ফেমাস, আমি বাংলাদেশে আগে কখনো দেখিনি, এই প্রথমবার দেখলাম। এখানে বিভিন্ন টাইপের ফ্রুটস রয়েছে, বিভিন্ন টাইপের ফ্রুটস দিয়ে হচ্ছে এটা তৈরি করা হয়, যেমন পাইনঅ্যাপেল, আপনার পাপায়া, অরেঞ্জ, আপনার স্ট্রবেরি, দেন আপনার ব্লুবেরি যদিও এখানে নাই, এটা তৈরি করা হয়। বাট আমাদের দেশীয় যে ফলগুলো আছে দেখতে পাচ্ছেন, এই যে অরেঞ্জ আছে, আপনার পাইনঅ্যাপেল আছে, পাপায়া আছে, আপনার ড্রাগন ফ্রুটস আছে, বিভিন্ন ধরনের ফ্রুটস রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কীভাবে করা হয়, যখন আইস হয়ে যায় উপরে, তখন হচ্ছে গ্রেডার দিয়ে আপনার গ্রেড করে আপনার তারপরে হচ্ছে সার্ভ করা হয়। এর এক কাপ হচ্ছে 50 টাকা, এটা পেয়ে যাবেন হচ্ছে আপনি TSC-র মোড়ে। তো এই গরমের ভিতরে আপনাকে কিছু সময়ের জন্য আরাম দিবে, তবে এটা যথেষ্ট পরিমাণে হেলদি না, আবার একেবারে খারাপও না। তো আপনি ট্রাই করতে পারেন, বেস্ট হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুস্বাস্থ্য কামনা করছি, আমাদের সাথে থাকুন।